হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তো ঈদ, তো সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, সবাই ভালো করে কাটাবে। তো এবার করোনার জন্য তো আমরা কোনো অনুষ্ঠানে সেইভাবে মানে পালন করতে পারছি না, কিন্তু ঠিক আছে, তবু আমরা আশা করি যে পরের বছর আমরা সবাই সব অনুষ্ঠান খুব ভালো করে পালন করতে পারবো। তো আজ ঈদের জন্য আমি একটা স্পেশাল রান্না করছি, সেটা হলো ডিমের এগ বিরিয়ানি। তো আমি চিকেন বিরিয়ানি করবো ভাবছিলাম, কিন্তু এখানটার চিকেন পাইনি, ওই জন্য ভাবলাম এগ বিরিয়ানি করি। তো ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো, কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর চলো দেখে নিই। তো আমাদের লঙ্কা গাছ লাগানো হচ্ছে, তো ওটা তোমাদেরকে দেখাবো আমাদের জমিতে। ও চলো, মা আর দাদা লাগাচ্ছে, আমি ওখানে যাচ্ছি। তো এখানে আমাদের লঙ্কার চারা লাগানো হচ্ছে, এই দেখো লঙ্কার চারা আমাদের সামনের জমিটাতে লাগাচ্ছে মা আর দাদা। এখানে মা লাগাচ্ছে, এখানে আমাদের পটল গাছ হয়েছে, উচ্ছে গাছ হয়েছে, এগুলো সব দাদা লাগিয়েছে। এই লেবু গাছটাতে লেবু ধরেছে, এটাও দাদা লাগিয়েছে। তো এখানে আমি বিরিয়ানির চাল বসিয়ে দিয়েছি, আমি জলে একটু স্টার অ্যানিস, এলাচ, দারচিনি দিয়ে ওর মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাটির উনুনে বিরিয়ানিটা করব। এখানে আমি প্রথমে ডিমটা সিদ্ধ করে নেব। আমি একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর এখানে আমি আলুটা কেটে নিচ্ছি। আর আমার ভিডিওটা একটু লেট করে যাচ্ছে, কারণ আমাদের এখানে আবার ঝড় হয়েছিল, তো আবার কারেন্ট ছিল না। এখানে আমার ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা। আর আমি আদা রসুনও বেটে নিয়েছি। এখানে আমি টক দইয়ের মধ্যে সব মশলাগুলো দেব। আর এখানে আমি নিয়েছি বিরিয়ানি মশলা, সানরাইজের গুঁড়ো মশলা। এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি একটু নুন আর একটু হলুদ দিয়ে। আর ডিমটা তো আমি নুন হলুদ মাখিয়ে দেব। আর ডিমগুলো আমি একটুখানি ফাটিয়ে দিচ্ছি। তো আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ভেজে নেব। আমি আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। আর ওখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ, ওটা একটু বড় করে কেটে নিয়েছি, ওটা বেরেস্তা করার জন্য। আর বিরিয়ানির জন্য আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি বেরেস্তার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম ওই মশলাটা পুরো দিয়ে দেব। দেওয়ার পর মশলাটা যখন কষে যাবে তখন আমি ডিমগুলো দিয়ে দেব। তো এই আমার হয়ে গেছে, এখন আমি কিছুটা গ্রেভি আর ডিম তুলে নেব। আর খানিকটা গ্রেভি রেখে দিয়ে আমি এই হাঁড়ির মধ্যে করছি। তো এই উপরে আমি ডিমটা দিয়ে এবার আমি এর উপরে ভাতটা দিয়ে দেব, তারপরে আমি দমে বসিয়ে দেব। আমি পুরো রান্নাটাই মাটির উনুনে করলাম, আর আমি কালার দেব না, আমি একটু উপরে শুধু গোলাপ জল আর একটুখানি ইয়ে দিয়ে দেবো। এবার আমি এটাকে ঢেকে দেব। আমার উনুনে যা আজ আছে ওতেই হয়ে যাবে। আমি একটা ভিজে কাপড় দিয়ে যেখানটা মানে একটু একটু ফাঁকা আছে ওখানটা পুরো কভার করে দিচ্ছি। আর উপরে আমি একটু গরম ছাই তুলে দিয়েছি, তাহলে এটা তার একটু বেশি ভালো হয়। এই যে আমার বিরিয়ানি রেডি, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর দাদা এটাকে ভালো করে মিক্সড করবে, দাদা ভালো মিক্সড করতে পারে। এই যে আমাদের অর্পণও খাবে, আমাদের অর্পণ এইমাত্র ঘুম থেকে উঠেছে। তো আমার বিরিয়ানির রেসিপিটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা।